আবারও হাসির রোল উঠবে সিনেমা হলে। গরম মশালা, হেরা ফেরি, ভুলভুলাইয়া এর মতো কমেডিতে মাত হবেন ভক্তরা। এতক্ষণে নিশ্চয়ই আজ করতে পেরেছেন কাদের কথা বলছি, তারা আর কেউ নন, ভারতীয় হিন্দি ছবির জগতে অন্যতম হিট অভিনেতা পরিচালক জুটি অক্ষয় কুমার ও প্রিয়দর্শন। 14 বছর পর আবারও একসঙ্গে আসছেন এই কমেডি জুটি। একজন করবেন পরিচালনা, অন্যজন দেখাবেন অভিনয়ের তেলেসমাতি। তাতে হাসি আর করতালিতে ফেটে পড়বে পুরো বক্স অফিস। অন্তত পুরনো ছবিগুলোর ইতিহাস তো তাই বলছে। বহু বছর পর আবারও অক্ষয় আর প্রিয়দর্শনের জুটির এক হওয়ার খবর পেয়ে লুফে নিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো, কারণ তারা এর আগেও বহু হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের, হাসিয়েছেন ভক্তদের। শেষবার 2010 সালে একসঙ্গে কাজ করেছিলেন কমেডি ঘরানার নির্মাতা প্রিয়দর্শন আর অক্ষয়। এরপর কেটে গেছে 14 বছর, এবার নতুন ছবির জন্য এক হবেন তারা। এ ছবির বিষয়ে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে নিশ্চিত করেছেন পরিচালক। শেষ পর্যন্ত নতুন প্রজেক্টে একসঙ্গে কাজ করতে চলেছেন তারা। এবারে ছবিটি হবে কমিক ফ্যান্টাসি ঘরানার। ছবির প্রযোজনায় থাকবেন একতা কাপুর। এর আগে অক্ষয়ের ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা ছবিরও প্রযোজনা করেন একতা। সবকিছু ঠিক থাকলে অক্ষয় কুমার প্রিয়দর্শনের নতুন ছবির শুটিং হবে চলতি বছরের সেপ্টেম্বরে। 2024 সালে অক্ষয় অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে, মধ্যে রয়েছে বড় মিয়া ছোট মিয়া, স্কাই ফোর্স, ওয়েলকাম টু দ্য জঙ্গল সহ বেশ কয়েকটি ছবি।